আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। এতদিন হয়তো সবাই শুনে আসছিলেন, দুধ দিয়ে কালসাপ পুষলে সেই কালসাপ একদিন নিজেকেই কামড় দেয়। সেই প্রবাদের বাস্তব রূপ দেখাবো ইউটিউবের আজকের এই ভিডিওতে। ভারত মিয়ানমারকে দুধকলা দিয়ে এতদিন পুষে এসেছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আগ্রাসনকে নীরবে সমর্থন দিয়ে এসেছিল ভারত। এবার সেই কালসাপ মিয়ানমার ভারতকে টার্গেট করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভারত হয়তো ভেবেছিল মিয়ানমারকে বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহার করবে। এবার সেই মিয়ানমার জানতাই ভারতকে টার্গেট করতে যাচ্ছে। না, এই দাবি আমার নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়ার। কিভাবে ভারত নিজেদের পাতা ফাঁদে পড়ে যাচ্ছে, কিভাবে বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছে। আমরা কেন বলছি মিয়ানমার জান্তা সরকার এবার ভারতকে টার্গেট করতে যাচ্ছে, আপনার এই সকল প্রশ্নের উত্তর জানাবো ইউটিউবের আজকের এই ভিডিওতে। তবে তার আগে দেখে নেওয়া যাক ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া কি বলছে মিয়ানমারের পরিকল্পনা নিয়ে। মিয়ানমার দেশটি সত্যিই কি বাংলাদেশের জন্য বাড়তি বিপদ? আচ্ছা, শুধু কি মিয়ানমার বাংলাদেশের বিপদ নাকি ভারতেরও? সামরিক সামর্থ্যের দিক থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান আর মিয়ানমার মাথা গলাতে চেষ্টা করছে শক্তির বহরে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022-এর তথ্য অনুযায়ী মিয়ানমার দেশটির হাতে সমরাস্ত্রের বিপুল ভান্ডার রয়েছে। সমস্ত ভারী অস্ত্রগুলো পুরোটাই বিদেশ থেকে কিনে আনে মিয়ানমার। 2016 সাল থেকে চীন, উত্তর কোরিয়া, ভারত, ইসরায়েল, ফিলিপাইন্স, রাশিয়া এবং ইউক্রেনের 14টি বড় বড় কোম্পানি মিয়ানমারকে যুদ্ধ বিমান, সাজোয়াজান, যুদ্ধ জাহাজ, মিসাইল, মিসাইল লঞ্চার সরবরাহ করেছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন কোনোভাবেই চাইছে না মিয়ানমার এবং বিশ্বের সব দেশগুলোকে মিয়ানমার আলোচনায় বসতে বলছে। যে ঘোষণা ভারতের জন্য উদ্বেগের কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সব মহলে। সব দেশের আর্থিক অবস্থা শোচনীয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে। 6,78,000 বর্গ কিলোমিটারের ভূখণ্ড মিয়ানমার নিজেদের শক্তি জাহির করে ফেলতে না পারলেও একটা টার্গেট তো তারা নেবে এবং সেই বিপদ আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এমনটাই বলছেন কূটনীতিকরা। মিয়ানমার বিশ্বের অন্যতম মাদক উৎপাদন কেন্দ্র দেশ। দেশটির হাতে হালকা মাঝারি অস্ত্রের ব্যাপকতা রয়েছে, ক্ষমতাবিলাসী জেনারেল দল রয়েছে আর সঙ্গে রয়েছে অগণিত গেরিলা বাহিনী। মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর জন্য অবশ্যই বিপদ হয়ে উঠতে পারে। মিয়ানমারকে সামরিকভাবে ভারত সবসময় সাহায্য করে এসেছে এবং তাদের পরিকল্পনা ছিল এর মাধ্যমে ভারত একদিকে মিয়ানমারের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখবে, অন্যদিকে সীমান্তে বাংলাদেশকেও চাপে রাখতে পারবে। মূলত পরোক্ষভাবে বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টার জন্যই ভারত মিয়ানমারকে সাহায্য করে আসছে। এজন্যই বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের আগ্রাসন ইস্যুতে ভারত চুপ করেছিল। বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারকে প্রক্সি হিসেবে ব্যবহার করা ভারতের পরিকল্পনা এখন ভারতের উপরই ব্যাকফায়ার করেছে। ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলোর সীমান্ত লাগোয়া প্রদেশগুলোতে এখন মিয়ানমার জান্তা চালাচ্ছে গণহত্যা, আর সেই রাজ্যগুলোর মানুষ মিয়ানমার জান্তার গণহত্যা থেকে বাঁচতে পালিয়ে আসছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে। এই লাখ লাখ শরণার্থীর বোঝা এখন ভারত সরকারের উপর। রোহিঙ্গা শরণার্থী সংকটের সময় বাংলাদেশের বিরুদ্ধে ভোট দেয়া ভারত এখন নিজেই লাখ লাখ শরণার্থীর কবলে ফেঁসে গিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মিয়ানমারে এখন পুরোপুরি গৃহযুদ্ধ লেগে গিয়েছে, ফলে এই শরণার্থীর চাপ আরও বৃদ্ধি পাবে ভারত সীমান্তে। সেই সাথে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলোতেও এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী গোষ্ঠীর বিচরণ বেড়ে গিয়েছে, তাদের আনাগোনা এখন মিয়ানমারের বিচ্ছিন্নবাদী গোষ্ঠীদের সাথে। যে মিয়ানমার জান্তাকে ভারত নীরবে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে, আজ তারাই ভারতকে মাদকের স্বর্গরাজ্য বানানোর পথে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের বর্ডার গার্ডের কঠোর হুঁশিয়ারি এবং নজরদারির ফলে এখন মিয়ানমার জান্তা বাংলাদেশের বান্দরবন সীমান্ত থেকে পিছিয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, কেননা এটাই আমাদের পথে চলার অনুপ্রেরণা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।